আজকের ব্লগটা শুরু হচ্ছে ছাদ থেকে। এখন বাজে হচ্ছে 12:59, বলতে পারো একটাই বাজে। কি লেভেলের হাওয়া দিচ্ছে তোমরা আশা করি বুঝতেই পারছো, আর বলার অপেক্ষা রাখে না, প্রচণ্ডই হাওয়া দিচ্ছে। আর এসেছিলাম কেন ছাদে আর সাজগোজ কেন সেটা বুঝতেই পারছো। আর আজকে না সকাল থেকে ব্লগটা স্টার্ট করিনি, মনে হয়েছিল যে আজকে বিকেল থেকে বা এই টাইমটা থেকেই শুরু করব, তো সেজে বুঝে যখন রেডি একটু হয়েছি তাই ভাবলাম এখন থেকেই স্টার্ট করা যাক এই আর কি। তো আমি না সবসময় ফোনটাকে হাতে নিয়ে ব্লগ বানাই, তো দেখি ট্রাইপডে নিয়ে বানালে বেশ সুবিধা হয়, তো চেষ্টা করি মাঝে মাঝে, কিন্তু তাড়াহুড়ো থাকলে আর হয়ে ওঠে না ওই আর কি। তো বুঝতেই পারছো কি লেভেলের হাওয়া দিচ্ছে, বাপরে আমার চুল মনে হচ্ছে মাথা থেকে তুলে নিয়ে চলে যাবে। তো এই আর কি, আর সকালবেলা উঠে আজকে মনে হচ্ছে নিচে গিয়েই ব্লগ করতে হবে। তো বাপরে গেল আমার চুল, সব জটলা পাকিয়ে গেল মনে হচ্ছে। যাই হোক, তো আজকে ওকে সকালবেলা দিয়েছিলাম হচ্ছে করে কি দিয়েছি করে, হ্যাঁ ছোলা সেদ্ধ মেখে দিয়েছি, ডিম সেদ্ধ করে দিয়েছি একটা, এটা সকালে টিফিন দিয়েছি। আর দুপুরের জন্য দিয়েছিলাম হচ্ছে ডাল বানিয়ে দিয়েছি, লাউয়ের তরকারি বড়ি ধনে পাতা দিয়ে বানিয়ে দিয়েছি। আর হচ্ছে দিয়েছি তোমার মাংস করে, আজকে মাংসটাতে আজকে ওই মালবানি চিকেনের মশলাটা একটু অ্যাড করে দিয়েছি, একটু না বেশ অনেকটাই। মোটামুটি পুরো কষা তো বানাতে পারবো না, কারণ ওরা ভাত খাবে। আর কেন বলো তো, আজকে চিকেন নিয়েছি, ওকে চিকেন খুব একটা অফিসে আমি দেই না, দিয়েছি তার কারণ এই নিয়ে বোধহয় দুদিন দিলাম, এতদিনের মধ্যে দিলাম। তার কারণ হচ্ছে ওরা সব একসাথে খাওয়া দাওয়া করে, যে তার মধ্যে একজন দাদার এই ফ্রাইডেতে লাস্ট ডে আছে অফিসে, মানে অন্য অফিসে বেটার অপরচুনিটি পেয়েছে, তাই জন্য সেখানে মুভ করে যাচ্ছে। তো ওই জন্যে এই শুক্র ফ্রাইডেতে তাদের লাস্ট ডে আছে, তাই সেই দাদার, তো এখনই নাম ঠাম বলছি না কারণ বুঝতেই পারছো এটা অফিসিয়াল একটা ব্যাপার তো থেকেই যায়, তাই জন্যে। তো চলো এবার যাই নিচে, আর প্রায় একটা বাজে, একটু বাদে আমি খাওয়া দাওয়াটা করব। তো বাপরে বাপ, এখন গিয়ে মনে হচ্ছে চুলটা ঠিকঠাক করে আছড়ে আগে বাঁধতে হবে, কেন ফ্যাশন মেরেছিলাম বুঝতেই পারছো, আর আলাদা করে কিছু বলছি না। আর ছাদ তো অল টাইম জামা কাপড়ে ভরাই থাকে, আর থাকা যাবে না বুঝতে পারছো, তো চুল ঠুলে আমার মাথা থেকে খুলে নিয়ে চলে যাবে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে 2:10, আর আমি এবার এলাম একটু রেস্ট নিতে, কম্বলটাও খুলে নিয়েছি। আর বাইরে এত হাওয়া দিচ্ছে না, এই জানলাটাও খোলা যাচ্ছে না, সমস্ত কিছু বন্ধ করে দিতে হয়েছে, জানলা দরজা সমস্তটা, তো ওই জন্যে সাফোকেশন হয় বলে আমি একটু ফ্যানটা চালিয়েছি, তাই জন্য কম্বলটাও খুলে নিয়েছি। এবার একটু শুয়ে নিই, ঘুম আমার আসে না এই টাইমটাতে, জানি না কেন, হয়তো অভ্যাস হয়ে গেছে তাই জন্যে। আর ভুরুটাও এবার ভাবছি প্লাগ করতে হবে, কেমন একটা লাগছে, আর আমাকে বিকেলবেলা বেরোতে হবে। আজকে আমি ঠিক করেছি বিকেলে হাতে যাব, যদি ওয়েদার ঠিক থাকে, তো সকালবেলা হাতে যেতে পারিনি, আজকে গাড়ি এসেছে, মানে ডাস্টবিনের গাড়ি এসেছে 8:15, আর আজকে আমাকে ফেলতে যেতেই হতো, তো কি আর করব, গাড়ির জন্য যেতে পারিনি, 8:15 পর কি বার হাতে যাব। প্রচণ্ড হাওয়া, চুলটা যে একটু বেনুনি করে বেঁধে নেবো সেটা টাইমটা আর পেলাম না, তাহলে না ওর চলে আসার টাইম হয়ে যাবে, আর আমি বেশি হাঁটার সুযোগ পাবো না ওই আর কি, এসে বেঁধে নেবো চুলটা। তো এই আর কি, মানে এসে বেঁধে নেবো বলতে ভাবছো যে বাড়ি এসে বাঁধার তাহলে আর কি আছে, মানে আমি রাত্রিবেলা করে বেঁধে শুই, তো এসে বেঁধেই নেবো ওই আর কি, সেটাই বলতে চাইলাম। আর আজকে ব্যাগটা নিতে হয়েছে, দেখতেই পাচ্ছ বেলটা আছে যখন, আর কারণটা হচ্ছে ওই আজকে একটু বাজার করবো ঠিক করেছি, তো ব্যাগ ফ্যাগ নেওয়ার ছিল, তো ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিচ্ছে ওই জন্য, আর চাবি আর ফোনটা নেওয়ার জন্যও নিতে হতো। এই প্যান্টের পকেটটা বড্ড ছোট, ট্রাউজার প্যান্টগুলোর একটু বড় হয়। এই মরেছে একটা মেয়ে, নিয়ে এসেছে ব্যাস, গাড়ি আটকে গেছে এখানে, মেয়েটা তুলতে পারছে না গাড়িটাকে, যা তা অবস্থা হয়ে গেছে, এরপরেই তুলতে না পারলেই জ্যাম ধরে যাবে, পেরেছে আস্তে আস্তে তুল। তো যাই হোক চলো আমি একটু হেঁটে নিয়ে দেখি আর কি বাজার পাই। আজকে ওর দোকানে, মানে ওর দোকানে বলছি ওর অফিসে যাওয়ার সময় যে রাস্তাটায় যে বাঙালি একটা ভাইয়ের দোকান পেয়েছিলাম সবজির, ওই দোকানটাতেই যাবো আজকে করতে বাজার। আমি প্রায় দোকানটার কাছে এসেই গেছি, দেখো ভ্যানটা যে সামনে রাখা, এখানেই দোকানটা, তার পেছনটাতে আর কি, মানে ভ্যানটা ওই ভাইয়েরই, পেছনে দোকানটা। যাই বাজার সেরকম কিছু করিনি, একটুখানি নিয়ে নিলাম পটল আর গাঁঠি কচু নিয়ে নিয়েছি,
আপাতত এই দিয়ে চলুক, তারপরে আবার শেষ হবে, তারপরে বাড়িতে একটু ঢেঁড়স আছে তো, আর সামান্য একটু ছোট ফুল, মানে ছোট নয়, একটা ফুলকপি কিনেছিলাম তার কিছুটা পড়ে রয়েছে, কালকে ওটার সদগতি করে ফেলবো আর কি। ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল বানিয়ে ফেলবো কালকে। বাপরে বাপ, পাগল করা একটা হাওয়া দিচ্ছে, কেমন একটা এলোপাথারি হাওয়া, প্রচন্ড চুরফুল কেমন উড়ে নিয়ে চলে যাচ্ছে। স্কুটিতে তো তার মানে ভালোই হাওয়া লাগবে। এখানে কিনছিলাম আম আর চলে এসছে নুনি, তো চলো আমি এবার যাই। এই আঙ্কেলের থেকে নিলাম, কি বলো, নিলাম আমের নাম, কিন্তু গন্ধটা খুব সুন্দর। এখন বাজে সন্ধ্যে 7:23, কিছুক্ষণ আগেই আমি সন্ধে টন্ধে দিলাম। আর চুলটা এখন খোলা কেন বলতো, একটু ভেজা আছে, এই যে সেই যে জলটা ফুটিয়েছিলাম সেটা লাগিয়েছিলাম, মানে লাগালাম আর কি সবে মাত্র, তো ওই জন্য চুলটা ভেজা আছে বলে এখন একটু খোলা থাক। আসলে ওই মানে চুলটা ফাঁকা করে করে সিতায় সিতায় লাগাতে হয়, ওই জন্যে চুলটা একটু ভেজা আছে, একটু শুকিয়ে যাক, তারপরে চুলটাকে ভালো করে বেঁধে নেব। আর আজকে মাংসটা দেখে, মানে মাংসটা সকালে করেছিলাম, দুপুরে ওকে দিয়েছি, আর রাতেও আমরা ওটা দিয়ে রুটি খাবো। মাংসটা দেখে বলছে যে, মানে মাংসটা খেয়ে দুপুরবেলা খেয়েছে, বলছে রাতে একটু পরোটা করো, পরোটা দিয়ে বেশি ভালো লাগবে, তো রাতে করবো পরোটা। এখন ময়দা ফয়দা কিছু মাখবো না, আজকে বেশিটাই আটা দেবো, ময়দাটা কম দেবো, তো এখন মাখে নি, পরেই মাখবো, একেবারে মেখে করে নেবো। এখন ওর সাথে একটু গিয়ে বসি, এই গল্প টল্প করি, অফিসের গল্প, আমি সারাদিন কি করছি না করছি এসব গল্প করতে থাকি। আজকে জলটা শেষ হয়ে গেছিলো, খাওয়ার জলটা, তো ওটাকে নিয়ে এসে রান্নাঘরের সামনে রেখে দেওয়া হয়েছিল, তো আমি ভাবলাম এখন তাহলে তুলেই দিই, না হলে না বাধো বাধো লাগবে, আর মানে এখন রাতে যদি তুলে না দিই সকালবেলা আমি আসতে গিয়ে ঘুমের চোখে হয়তো ধাক্কা খেয়ে যাব, তো ওই জন্য আমি তুলে দিলাম, অসুবিধে নেই। আর জায়গা মতো সেটও করে দিলাম ঠিকঠাক করে, ঠেলে গুটিয়ে তাকে, ভারী আছে জানো তো, বেশ তো যাই হোক। আর এখানে গ্যাসের পাশে অনেকগুলো বাসন দেওয়া রয়েছে উল্টোনো, তো কালকে সকালে এসে গুছিয়ে নেবো, ওটা অসুবিধে হবে না। তো চলো আগে আটাটা মেখে নিই, আটার সাথে সামান্য একটু ময়দা দেবো, আটাটাই বেশিটা দেবো, কেন বলো তো, মানে ময়দা অনেক সময় আমি শুনেছি ময়দা একটু আনহেলদি বটেও, তো ওই জন্যে, আর সেরকম ময়দা আর নেইও, এখন আনতে গেলে আবার আনতে যেতে হবে, মানে মাসটা শেষ হয়নি এখনও, কিন্তু আমার ময়দাটা শেষ হয়ে গেছে, ওই যে এ মাসে পুজোটা ছিল না, ওই জন্য আমি ঠিক মাপটা বুঝতে পারিনি, নাহলে কোনো মাসই এরকমটা হয় না। অনুপের দোকান টোকান আছে, মুদি দোকান এমনি আনা যায়, ওই দেখো বক্স কৌটোটা যেটা দেখছো ওইটুকুই ময়দা রয়েছে এ মাসে, তো কখন লাগে ওকে গোলারুটি ফোলারুটি দিই একটু, তাই জন্য রেখে রেখে ওইটুকুকে ইউজ করছি। আর আটার পরোটা তো খাওয়াই যায়, এমন তো কিছু অসুবিধে নেই তাতে, তো আটাটা এবার ভালো করে মেখে নেব। আর ও যেন কি করছে ঘরের মধ্যে, ও ওরকমই অফিস থেকে এসে ফোন নিয়ে বসে থাকে, কিছু সিনেমা বা এরকম কিছু, আর আমাদের তো খাওয়ার সময় আছেই গোপাল ভাঁড়, গোপাল ভাঁড়টা দেখতে আমরা দুজনেই ভীষণ পছন্দ করি, তো ওটা না হলে যেন আমাদের খাওয়াটা হয় না, এমনকি আমি দুপুরবেলাও একা একা যখন খাই তখন চালিয়ে নিই। দেখো এখন রান্নাঘরে এসেছে, আমি ওকে এটাই বোঝানোর চেষ্টা করছিলাম যে এখানে ক্যামেরাটা আছে, ওই দেখো আবার একটু টুকি দিয়ে নিল, ও সারাদিন এসবই করছে, তো চলো আমি ময়দাটা মেখে রুটিটা করে নিই। তো রাতে ডিনার আমি রেডি করে নিয়েছি, ওকে পরোটা আর মাংস আর আম খাবে বললো, একটা আম আনা হয়েছে, তো দেখেই বলছে যে ও কিন্তু আম খায়, কিন্তু ওকে আনতে বললেও আনে না, সবটাই আমাকে আনতে হবে বাজারে গিয়ে। আর এখানে আমি আটিটা নিয়ে নিয়েছি, ওকে আগে দিয়ে নি, মৌসুম্বি আনতে বললাম, আজও কিন্তু আনেনি, জানি না ও কবে আনবে। আর এই যো চলছে গোপাল ভাঁড়, বেশি দেখানো যাবে না, কপিরাইট। তো চলো আমি দেখো চুলটা বেঁধেছি, আমি প্রত্যেকদিন এভাবেই বেঁধে শুই আর কি এখন, কারণ চুলটা বেখাপ্পা বড় হয়ে গেছে, তো একটা কেমন যেন অতিরিক্ত কেমন একটা লাগে, আর নিচটার আগাটা বড্ডই কেমন যেন মানে খড়খড়ার মতো হয়ে গেছে আর কি, চুলটা চুল নেই, নিচটা কাটাতে হতো, ওই যে বললাম একটু ওয়েট করে গেলাম, সে কবে যখন বুড়োটা তুলতে গেছিলাম তখন ওনাকে বলে এসছে আমি আসবো শ্যাম্পু করে নিয়ে, আর যাওয়াই হয়নি, মাসের পর মাস কেটে যাচ্ছে, এইবার হয়তো আবার বুড়ো প্লাক করতে গেলেও আমাকে বলবে। বুড়োটার অবস্থাও যাতা হয়ে গেছে, কেমন জঙ্গলের মতো একটা অবস্থা হয়ে গেছে, তো কিছুদিন ওয়েট করে যাচ্ছি, তারপরেই তুলবো, একটু বেশি উঠলে না বেশ মোটা করে তোলা যায়, আমার ভালো লাগে। তো আজকের ব্লগটা একটু ছোট যাচ্ছে অন্যদিনের তুলনায়, কারণ আজকে আমি তো শুরুই করলাম ওই দুপুরের পর থেকে, দুপুরের দিক থেকে আর কি, তো ওই আর কি। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, রাতের ডিনারটা জমে গেল। আর আমটা কেমন ছিল বলি, আমটার সুন্দর একটা স্মেল ছিল, বেশ সুন্দর একটা মিঠি মিঠি গন্ধ, মানে মিঠা গন্ধ যেরকম একটা হয় না, সেরকম একটা সুন্দর মিষ্টি একটা গন্ধ ছিল, একটা মাইল্ড একটা স্মেল ছিল, বেশ বেশ সুন্দর ছিল, আর ভালো মিষ্টিও ছিল, তাই না গো?
প্রথমে খেয়ে বলছে, আমি আটিটা খেয়ে বললাম দুর্দান্ত খেতে আমটা। ও খেয়ে প্রথমে বলল তেমন একটা কিছু লাগলো না, এবার যেহেতু আমি এনেছি আমটা তাই জন্য তেমন কিছু একটা লাগেনি। তো তারপরে আমি বললাম যে ঠিক আছে কালকে তাহলে তোমাকে অফিসে পেঁপেই দিয়ে দেবো, আম নয় আমি শেষ করে দেবো। বলছে না না আমি আমি নেব অফিসে। তো যাই হোক, ওকে যদি বলি একটু ফল টল নিয়ে এসো, শেষ হয়ে গেছে আমি আর বেরোবো না বা কিছু, ওকে তুমি আনাতেই পারবে না। ও ওখান থেকে অফিস থেকে স্কুটি নেবে, চোখ বন্ধ করে ও বাড়ি আসে স্কুটি নিয়ে, মাঝখানে কোথাও দাঁড়াবে না। তো এরকমই করতে থাকে, ওই জন্যই আমাকে বেরোতে হয় মাঝে মধ্যে বিকেল বেলার দিকটাতে। তো চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করে দিচ্ছি, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। আশা করি ব্লগটার কিছু অন্তত তোমাদের ভালো লেগেছে আর কি। তো যদি ভালো লেগে থাকে, যদি নতুন বন্ধু হয়ে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, প্লিজ প্লিজ প্লিজ। তোমাদের কাছে এইটুকুই রিকোয়েস্ট থাকে আমার, প্লিজ। প্রত্যেক দিন তো কষ্ট করেই ব্লগটা বানাচ্ছি, অবশ্যই শুধুমাত্র বলবো না যে তোমাদের জন্যে, নিজের জন্যেই নিজে খাটছি আর কি। তো কিন্তু খাটার মূল্যটা আমি তখনই পাবো যখন তোমরা আমার পাশে এসে দাঁড়াবে। তো সত্যি আমি তোমাদের অনেক 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 সাপোর্ট পেয়েছি, আমি একদমই বলবো না যে সাপোর্ট একদমই পাইনি, অবশ্যই সাপোর্ট পেয়েছি, হ্যাঁ একটু দেরিতে, ঠিক আছে কোনো ব্যাপার নয়, আমি আরো ওয়েট করতে রাজি আছি, কিন্তু শুধু তোমাদের পাশে চাই আর কিচ্ছু না। আর লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের ব্লগগুলো কেমন লাগছে। আর হ্যাঁ, কালকের ব্লগটাতে তোমরা অনেকেই কিছু জন কমেন্ট করেছো যে কালকের ব্লগের কথাগুলো তোমাদের খুব ভালো লেগেছে, তো থ্যাংক ইউ সো মাচ। আমি আমার ভাবনা চিন্তাগুলো, আমার মনের কথাগুলো শুধুমাত্র তোমাদের সাথে শেয়ার করি, এছাড়া আর কিচ্ছু না। বাড়িয়ে কন্টেন্ট মানে লিখে বা কিছু এরকম কখনোই হয় না, সেটা আমার কথা বলা দেখেই বুঝতে পারো, আটকে যাই কখনো, ভেবে বলতে লাগে লাইনটা আমি কি বলতে চাইছি। অনেক সময় হয় যেটা আমাদের থার্ড টেক সেকেন্ড টেক থাকে, তো ওই জন্য লিখে তো কিছু হয় না, ডেইলি ব্লগিং এ লিখে কিছু হয় না। তো চলো আজকের মতো একটা, গুড নাইট।